আপনি যদি আপনার স্মার্টফোনের নেটওয়ার্ক স্পিডটা বাড়াতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে আপনার স্মার্টফোনের এমন একটা কোড দেখিয়ে দেবো, এই কোডটা যদি আপনার স্মার্টফোনে এনেবল করে দেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের নেটওয়ার্কটা আগের থেকে অনেক স্পিডে কাজ করবে। এখন কথা হলো আপনি কিভাবে আপনার স্মার্টফোনের নেটওয়ার্কটা বাড়াবেন। আপনি যদি এটা শিখতে চান তাহলে কিন্তু এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড কি স্টুডিও, আমি আজ শরীফ। আসুন বন্ধুরা ভিডিও না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই কাজটা শিখতে চান 100% এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এই ভিডিওতে একটি লাইক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। এখন যদি এই সেটিংসটা কথা চান ফার্স্ট অফ অল কী করবেন, আপনার ফোন ডায়ালারে ক্লিক করবেন। তো এটা একটা কোড, এই কোডের মাধ্যমে আপনি কিন্তু সুন্দর মতন আপনার নেটওয়ার্ক স্পিডটা বাড়াতে পারেন। তো এখানে আপনি লিখবেন *#*#4636#****। তো দেখলেন তো আমি যে কোডটা দিছি, কোডটা দেওয়ার পরে ফ্রেন্ডস এখানে দেখেন ফোন ইনফরমেশন এই অপশনটি চালু হয়ে গেছে। তো এখান থেকে আমি ফোন ইনফরমেশন এখানে ক্লিক করে দেবো, প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন ফোন জিরো, এই ফোন জিরো অপশনে আমি ক্লিক করে দিলাম। ফোন জিরোটা কি, এই যে ফোন জিরো এটা হলো প্রথম সিম, এবং ফোন ওয়ান এটা হলো দ্বিতীয় সিম, এবং ফোন টু এটা হলো তৃতীয় সিম। তো আমি ফোন জিরোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আমি যেভাবে দেখাই আপনি যদি এভাবে করেন তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কটা আগের থেকে অনেক বেড়ে যাবে। তারপর এখন কিন্তু আমি স্কুল করে নিচ্ছি, স্কুল ডাউন করে নিচ্ছি। তারপরে ফ্রেন্ডস এখানে দেখেন PRL, এই যে এখানে দেখেন PRL, এই যে নেটওয়ার্ক টাইপ, এই যে এখানে দেখেন সেট প্রিফারেন্ট নেটওয়ার্ক টাইপ, আপনি কী করবেন এই কোনাতে ক্লিক করবেন। কোনাতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন LTE only, এই LTE only এটাকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে ফ্রেন্ডস এখানে দেখেন MCSC, এখানে দেখেন আপডেট, এখানে দেখেন রিসেট। এই যে MCSC এই খালি জায়গাটা কিন্তু এখন খালি, আপনি যদি এই রিসিটি ক্লিক করেন দেখবেন এটা পূরণ হয়ে যাবে। তো এখন কিন্তু আমি এই রিসিটি ক্লিক করলাম, দেখছেন এটা কিন্তু পূরণ হয়ে গেছে। এখন যদি আমি এই আপডেটে ক্লিক করি তাহলে কিন্তু পুরো অপশনটা আপডেট হয়ে যাবে। তো এখান থেকে আমি আপডেটে ক্লিক করে দিলাম। আপডেটে ক্লিক করার পরে ফ্রেন্ডস এটা কিন্তু এখন আপডেট হয়ে যাবে। আপডেটটা হওয়ার পর ফ্রেন্ডস আপনার সেম সেটটা 20-25 মিনিট পরে এখান থেকে অফ করে দিবেন। এখান থেকে পাওয়ার বাটন চাপ দিয়ে অফ করে দিবেন, অফ করে কিন্তু অন করে দিবেন। অন করে দেওয়ার পরে ফ্রেন্ডস আপনার কিন্তু কাম শেষ। কাম শেষ হয়ে গেলে কি হবে, আপনার যখন নেটওয়ার্কটা দেখবেন আগের থেকে কিন্তু অনেক স্পিডে কাজ করবে। আপনি যখনই আপনার সেটটা অফ করে অন করে দিবেন তারপরে কিন্তু এখান থেকে আপনার নেটওয়ার্কের স্পিডটা আগের থেকে বেড়ে যাবে, কমবে না। এখন কিন্তু আমি এটা কিন্তু বন্ধ করি না আপনাদের ভিডিওর স্বার্থে। তো আপনি যখনই আপনার সেটটা বন্ধ করে অন করে দিবেন তখন কিন্তু আপনার ফোনের নেটওয়ার্কটা অনেক স্পিডে কাজ করবে। আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন তাহলে কিন্তু এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো ফেস আজকে ভিডিও বন্ধু শুধু এখন বা তখন অ্যান্ড্রয়েড কি ভিডিওকে সঙ্গে রাখুন। কথা হাফেজ।